আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা যারা নতুন উইন্ডোজ ইউজার আছি, আমরা অনেকেই জানি না কিভাবে ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলা ইংরেজি যে কোনো কাস্টম ফন্ট অ্যাড করতে হয় বা ইনস্টল করতে হয়। তো আপনারা যদি জানতে চান কিভাবে অ্যাডোবি ফটোশপ থেকে শুরু করে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ইলাস্ট্রেটর এগুলোতে ফন্ট অ্যাড করতে, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ফার্স্ট অফ অল আপনাকে ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে অবশ্যই লাইক না করে থাকলে লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে দিবেন। তারপর মোর অপশনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা এই ভিডিও থাম্বনেইল একটা পোস্ট পাবেন, তো ওই পোস্টার মধ্যে এভাবে ক্লিক করবেন। দেখুন, আমি জাস্ট এই পোস্টের মধ্যে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এইখানে ক্লিক করলে একটা অ্যাড চলে আসবে, তারপর আবার ব্যাক আসবো, আবারও এই টাইটেল ওপর ক্লিক করব। মোবাইলে কাজটি করলে কয়েকবার আসতে পারে অ্যাড। তো এরপর আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর থাম্বনেইলটা এখানে দেখতে পারবেন, এবং নিচে ফন্ট ডাউনলোড একটা লিঙ্ক পাবেন, এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড কমপ্লিট করতে পারবেন। আর এখানে আপনারা একসঙ্গে অনেকগুলো বাংলা এবং ইংরেজি ফন্ট পেয়ে যাবেন। প্রায় 500+ ফন্ট রয়েছে, সবগুলোই একটা প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। জিপ ফাইল আকারে থাকবে, আনজিপ করার পর এরকম চলে আসবে। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, একবারে Ctrl+A চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ইনস্টল রাইট অপশনে ক্লিক করে ইনস্টলে ক্লিক করব। তো এরকম যদি চলে আসে, এখান থেকে এটাকে টিক করে ক্লোজ। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টগুলো ইনস্টল হচ্ছে। তো আমরা এখান থেকে আবারও এটাকে ইউজ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফন্ট কিন্তু ইনস্টল হচ্ছে। আমাদের ডিফল্টে অ্যাডোবি ফটোশপ বলেন, আফটার ইফেক্ট বলেন, প্রিমিয়ার প্রো বলেন, কোনো সফটওয়্যারে কিন্তু বাংলা ইংরেজি তেমন ভালো ফন্ট ইনস্টল থাকে না। আমাদের ম্যানুয়ালি এগুলো ডাউনলোড করে ইনস্টল করতে হয়। আর আপনারা আমাদের এই প্যাকেজেই কিন্তু দেখতেই পাচ্ছেন 686টা ফন্ট রয়েছে, ঠিক আছে? তো এই সবগুলো ফন্ট আপনারা একসঙ্গে অ্যাড করতে পারবেন। তো এটা কমপ্লিট হলেই আমরা ফটোশপ এবং প্রিমিয়ার প্রো দুইটাই চেক করব যে দুইটাতে ইনস্টল হয়েছে কি না। আর আপনাদের পিসিতে যতগুলো অ্যাডোবি সফটওয়্যার থাকবে বা যা কিছু থাকবে যেগুলোতে ফন্ট সাপোর্ট করে, সবগুলোতেই কিন্তু অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। ওকে বন্ধুরা, আমাদের এটা ফুল কমপ্লিট। তো এবার আমরা এখানে ব্যাক আসি এবং ফার্স্টে ফটোশপ ওপেন করি। নিউ ফাইলে ক্লিক করে যে কোনো একটা ফাইল নিয়ে নিচ্ছি, জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য আমরা এখান থেকে বাংলা টাইপ করব। তো আমরা এখান থেকে টাইপ টুলটা নিয়ে নিলাম, কালার থেকে আমরা ব্ল্যাক কালারটি নিয়ে নেই। এবার এটাকে কেটে দিয়ে আমরা এখানে লিখছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি একটা আলাদা স্টাইলে চলে আসছে, বাট এই স্টাইলে কিন্তু আমরা চাচ্ছি না। আমরা এবার এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট, যতগুলো আমরা অ্যাড করেছি সবগুলোই কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলা ফন্টগুলো। তো ফার্স্টে আমাদের এই টেক্সটটাকে এভাবে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে ফন্ট অ্যাপ্লাই করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমাদের ফটোশপে তো হয়ে গেছে, এবার আমরা প্রিমিয়ার প্রো একবার ওপেন করে দেখি। তো আমরা জাস্ট এখানে দেখি যে আমাদের ফন্টটা চেঞ্জ হয়েছে কিনা, মানে ফন্টগুলো অ্যাড হয়েছে কিনা। তো আমরা এখান থেকে গ্রাফিক্সে চলে আসি, আমরা টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম, তারপর এই যে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফন্টগুলো কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? এই যে আমাদের ফন্টগুলো এখানে চলে আসলো। তো এভাবে মূলত আপনারা একবার ইনস্টল করবেন সবগুলো সফটওয়্যারে ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।